গান শোনা, আমি তোমার পাশে তুমি গান শুনতেছো। আমার তো মোবাইল নাই, তুমি একটা মোবাইল দাও। আমার কাছে মোবাইল আছে না, এইটা দাও তুমি। ওইটা তো লাগবে, ফেসবুক চালাবো না, এটা তোমার সাথে কথা বলবো। আমি চালাবো কি? তুমি একটা কিনে নেবে, তোমার কি অভাব আছে? আচ্ছা নাও, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমার হাত তুলে নেবো। এটাতে আমার সাথে কথা বলবা? এটাতে ফেসবুক, এটাতে ফেসবুক চালাবো। এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি লক্ষ্মী। আচ্ছা শোনা, একটা কথা বলো। তোমার এটা আমার ভালো লাগে না। আচ্ছা নাও, তোমার এটা আংটিটা কিনে দিয়েছিলে, আমার কি ভালো হয়েছে? হ্যাঁ, ওই যে অনেক সুন্দর আংটি, তুমি যে আমারে এনে দিছো, এত কিছু দিছো, আমি খুব তুমি তো আমার অনেক ভালোবাসো, এই জন্য তো দুইটা মোবাইল দিয়ে দিলাম। তা আমরা বিয়ে করবো কবে? এখন যদি বিয়ে শাদী করি তাহলে তো প্রেম ভালোবাসার মজাটাই হারা গেল। ঠিকই বলছো, তাহলে আমি এখন চলে যাই, কারণ আমার বাবা আবারও মনে করে একটু রাগী মানুষ। তো বুঝছি, কথা পাতা সাবধান করো। আমার মেয়ে নুপুর, আমার মেয়ের সম্বন্ধে আমি জানি না। আমার মেয়ে নুপুর কে করে আব্বা একটু পার্কে বেড়াই আহি গা। আমি একটা মোল্লা এই গ্রামের, আর আমার মেয়ে কিনা ওই আজেবাজে পুলানোর সঙ্গে আড্ডা মারবো না। ঠিক আছে, আচ্ছা কথা বাবা কি হয়েছে, পিছে ডাকো কেন? পিছে থেকে যাই কেন? কই গেছিলি? এই তো সাথে বাড়ি গেছিলাম। সাথী করে বাড়িতে গেছিলাম, কি সুন্দর করে কয়ে হালাইলা সাথী করে বাড়ি গেছিলাম। শুনোই, এই কিছুক্ষণ আগে একটা ছেলে রনি, রনি আই কইলো তুই বলে কোন পার্কে কোন ছেলের সাথে বই বলে আড্ডা মারতাছ। দেখা এগার কথা কয় না, দুই তিনটা ছেলের সঙ্গে বলে তোর দেখছে। বাবা বাবা মানে তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে। আচ্ছা, ওই ছেলে না মিথ্যা কথা বলছে, আর তুমি কি করছো? আমি এই গ্রামের ওই মোল্লা, আমার সবাই সম্মান করে কথা করে কয়, রাস্তার সামনে বলে সালাম দেয়, আর তুমি মোল্লা মাইসের মেয়ে হইয়া আর তুমি এই ডিজাইন করা কাপড় পোশাক পরে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াও। তোমার কি বুরখা বানাইতেছি ভাই? বাবা চুপ করো, তোমার এত কথা আমার ভালো লাগে না। আমি বুরখা পরতে পারবো না, এই ড্রেসটা আমি পছন্দ করে কিনে আনছি, আমি এটাই পরবো, আর আমি এইসব ড্রেস পরবো। এখন তো টি শার্ট পরবো। টি শার্ট পরবা? হ্যাঁ, তাহলে বুরখা বানাই যাবো কে? তাই তোর কোনো কথাই আমি শুনবো না। এখন তোর যদি বাইরে যাস জেনতে যাবি, এই পোশাক খুঁজলা ওই বোরখা বিনা যাবি। বাবা আমি তোমার কি বলছি, আমি বোরখা পড়তে পারবো না। যদি বোরখা পড়তে হয় তুমি পরো, আমি এই বাবা চলাফেরা করবো, কথাটা যেন মনে থাকে যত সব। আমার কাছে ডিস্টার্ব করো বাবা তুমি আমাকে। আল্লাহ, এই মেয়ে দাঁড়াই কেবল আমার মান সম্মান থাকবো না, রাস্তা বাদাইলেই সালাম নিয়ে হারাবে না। হ্যাঁ, কত মানুষ আমার সম্মান করে, এই মেয়েটা যদি আসলে কথা সত্য এইভাবে ব্যাপারটা চলাফেরা করে মাসে পোলাম সঙ্গে আড্ডা মারে, সেখানে সেখানে আড্ডা মারে, তাহলে তো আমার মাসে সম্মান করবো না, মাসে সিসি করবো না। এই মেয়ে তো নাকি আল্লাহ আমার কি আত্মহত্যা করুন লাগে নাকি? হ্যাঁ আল্লাহ, আমি কী করবো? আমি তো আমার মাথায় কিছু ধরতেছে না। আল্লাহ বলো, বলবো তো, এত লেট হলো কেন তোমার আসতে? আরে আর বলো না, একটু ভেজালে পড়ে গেছিলাম তো, বাসা আম্মু তো খুব ইয়া আইতে দেয় না কোনো জায়গায়। মাকে নিয়ে ব্যস্ত থাকো না, সেটা বোঝা গেছে,
তুমি আমার কতটুকু ভালোবাসো? অনেক। জি, বিয়ে করে বাড়িতে নিতে পারবা? কেন নিতে পারবো না, কেন? সেই সম্পর্কটা পরে, আমার মার এত পরে বুঝাই বললো না। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। তোমার মতো মেয়ে দেখে আমার আম্মু একেবারে না করতে পারবে না। আমি জানি তোমার আম্মু আমাকে অনেক পছন্দ করে। মা, সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগে। আচ্ছা শোনো, একটা কাজ করো। কি কাজ করবো? কালকে বিকেলে আমাকে মার্কেটে নিয়ে যাবা। মার্কেটে যেতে পারবো না, যদি টাকা দরকার হয় তো দিতে পারবো। তুমি যাবো না কেন? আমার তো কাজ আছে তো তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কত টাকা লাগবে বলো। টাকা না, মানি ব্যাগটা দিলে একটু ভালো হতো। মানি ব্যাগ দিয়ে কি করবা? আরে পাগল, তুমি যে টাকা দিবা না, এই টাকা তো আমার হাত থেকে পড়ে যাবো গা। মানি ব্যাগটা দিলে হাত থেকে আর টাকাটা পড়বো না, খা গুণা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। এটাই কি সেই নদী না আমার সাথে প্রেম করে? আমার সাথে প্রেম করে বললো, ওর কাছে মোবাইল নাই, আমার দুইটা মোবাইল ওকে দিয়ে দিলাম। আমার সাথে প্রেম করে আরেকটা ছেলের সাথেও কাছে নিচে দাঁড়ায় দিয়ে ফিল্ডিং মারে, এটা তো মানুষ যাবো না। আচ্ছা শোনো, তুমি তো আমার অনেক ভালোবাসো তাই না? তোমার একটা কথা বলো, আমার এই ফোনটা না কেমন জানি ডিস্টার্ব হচ্ছে। তোমার ফোন থাকলে আমার ফোনটা দাও, তোমার সাথে কথা বলতে হবে। আমার তো বাটন ফোন আছে। ও টাচ মোবাইল আনো নাই? না। আচ্ছা তাহলে ওইটা দিয়ে যাও। আরেকটা কথা বলো, আমার কিছু টাকা লাগবো, তোমার কাছে নাই? টাকা লাগবো? হ্যাঁ, কত? বিকাশে নিও। তুমি বেশি না, 5000 টাকা বিকাশে দিও। হ্যাঁ ঠিক আছে। তা আমি তোমার বিকাশ নাম্বারটা, ওই যে নাম্বারটা দিছি না, ওইটা আমার বিকাশ নাম্বার। ঠিক আছে, আচ্ছা 5000 টাকা দিবা কাল তো। ঠিক আছে। যাক, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। ঠিক আছে, তা না হলে মোবাইল দিলে আর 5000 টাকা দিয়ে দিলা। দিন দেখলাম দুই ফুল লাগে, মোহন দিয়ে আজকে আর এক ফুল লাগে, বুঝলাম না কাহিনী। মুলের মাইয়া কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ সব তো করে নদী সংসারে সব টাকা পয়সা সবকিছু, ধান চাল বেচা, ডিম চুরি করে বেচা, এই নদীর কাছে সব বেলছি জানো তুমি। আরে ভাই আমি তো কিছু না করে খেলা। এই তুমি আবার কেডা? তুমি কেডা? আমি এই গ্রামের ছেলে। আর কি খবর সব কও? আমনে যে মায়ের লগে প্রেম করেন। হ্যাঁ, ওই মায়ের আমনে কেড়ি না। এটা আবার কি কইতাছো? আইন আমার লগে তাহলে কার আইন দে হাইতাছি? আচ্ছা আইন যদি হাই, এটা আবার কি কথা কয়? আইন দে হাইতাছি। এই দাঁড়া বাস তো, আরে তুমি কোথায় যাচ্ছো? আইন দে হাই গিয়া আতে যাই দে হেন, এই দে হেন দে হেন। আরে নদী তুমি কি? আই তুমি এখানে আর কে মানে? তোমার চিনি না, ভালো কথা আমার টাকা ফেরত দেও। আশ্চর্য, ও তো বলতে আছে আপনাদের চিনে না। কিসের টাকা দেবো শুনেন, কথা আপনাকে বলছেন, আপনাকে বলি, আপনাকে বলেন, ধান চাল ডিম আলু পেঁয়াজ চুরি করিয়া বাপ মায়ের কাছ থেকে লুকু চুরি করিয়া আপনাকে গত মাসে 10000 টাকা দিয়েছিলাম মার্কেটে যাবেন, দুইটা মোবাইল কিনে দিয়েছিলাম 25-25-50,000 টাকা দিয়ে, আপনি কি সেগুলো ভুলে গেছেন নাকি? আমি বুঝলাম না, আপনারা কি ফাপরবাজ দিচ্ছেন নাকি? সেটা আবার কি? চিনি না জানি না শুনিনা, আপনি এসে বলতেছেন আপনি আমি নদী, আমাকে টাকা পয়সা দিচ্ছেন, ও আপনি তো একটা চোর, ঘরের ভিতরে চাল চুরি করেন, ডাল চুরি করেন, লবণ চুরি করেন, তেল চুরি করেন। আচ্ছা আচ্ছা শুনুন, লেকচার বাদ দেন, চোর ভালো কথা, আমি তো ভালো মানুষ, আমার টাকাটা দেন, আমি যাই গিয়া।
ও তো আপনাদের চিনে না। হ্যাঁ আপনারা অযথা আমরা এখানে কথা বলছি, ডিস্টার্ব করেন না, যান চলে যান। হ্যাঁ ওকে ঠিক আছে যান, আর কথা আমার সামনে আসবেন না, সামনে আসবেন যত সব এই আস ইচ্ছা গ্যাজেল দাদি কথাটা কিন্তু খেয়াল রাখিস, মানুষের চিনে রাখিস। যান যান চিনে হন না, শুনো একদম চলে বাইরে আপনার মেয়ে? হ্যাঁ নুপুর। হ্যাঁ হ্যাঁ এলাকার মধ্যে এত সম্মানী একটা আপনার লুট, আপনার মেয়ে এরকম করে পার্কের এলাকায় এলাকায় এরকম করে ঘুরে এর কাছ থেকে পয়সা নেয়, এর কাছ থেকে মোবাইল নেয়, ছি আমার হইলে আমি এরকম বিষ খাইয়ে মরে যাইতাম। আর আপনার জন্য মোল্লা, হ্যাঁ আপনার মাই আমার কাছে টেয়া নিছে, ওর কাছে মোবাইল নিছে, ছি 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 আপনার বলে আমার মোল্লা বাজ তো নামাজ পড়ে আপনার মাইয়া কি বয়টা দিচ্ছেন না, মাইয়ারা ভালো করে না গে আগে মাইয়া ভালো করে না কিছু একটু করে মাইয়া ভালো করে না মানুষ যত খাবেন না এলাকার। সত্যি তো আমার মেয়ে এগুলি করছে, নাহলে তো ওই দিন রনি আই করলো আজকে আর দুজনে করতেছে, তাহলে এই মেয়ের লাগে তো আমার আমার রাস্তাঘাটে ভয় ধরম না, আমি এই মুখ তো কারো দিয়ে আসলাম না, আমার এই মেয়ের লাগে আমার উদয় মরণের লাগে। হ্যাঁ আল্লাহ Oh!